তো বন্ধুরা, সিনেমাটা আপনারা অনেকে দেখেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে একটা কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন? লেট ডিসকাস। তো প্রথম আসে ধনুষের কাছে। ধনুষ স্যার বিভিন্ন ডায়লগ বলার স্টাইল এবং তার সিনেমার হাঁটার স্টাইলের ওপর বিভিন্ন স্টাইল দেখতে দর্শকরা খুবই পছন্দ করে। তিনি মারি এবং ভিআইপি টু মতন হিট সিনেমাতেও কাজ করেছেন। তিনি তার স্কুলিং কমপ্লিট করেছেন থাই সাত্যা ম্যাট্রিকুলেশন হাই স্কুল, যেটি চেন্নাই অবস্থিত, এবং তিনি মাদুরাই কামরাজ ইউনিভার্সিটি থেকে তার ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রিটি করেছেন। এবার আলোচনা করছে বিজয় দেবরাকোন্ডার সম্বন্ধে। তিনি কারণ জোহরের লাইগার সিনেমায় কাজ করেছে। হিট মুভি ছিল গীতা গোবিন্দা, এবং তিনি লিটি ফ্লাওয়ার জুনিয়র কলেজ থেকে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রিতে পাস করেন। এবার আলোচনা করা যায় থালাপতি বিজয়ের সম্বন্ধে। থালাপতি বিজয়ের স্টাইলের প্রতি সমস্ত দর্শকরা অভিভূত। এবার তিনি তার স্কুলিং কমপ্লিট করেছেন ফাতিমা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, এবং তিনি লয়েড কলেজ থেকে ডিগ্রি ইন ভিজুয়াল কমিউনিকেশন ডিগ্রিটি করেন। আলোচনা করা যায় জুনিয়র এন্ট্রিটির সম্বন্ধে। তার অভিনীত আর আর সিনেমা বক্স অফিসে বড় 1200 কোটি প্লাস ইনকাম করেছিল, এবং তার স্কুলিং কমপ্লিট করে বিদ্যারত্না হাই স্কুল থেকে, এবং তার কলেজ কমপ্লিট করে সেন্ট মেরি কলেজ থেকে। আলোচনা করা যায় আলু আর্জুন মোস্ট স্টাইলিশ অ্যাক্টর সম্বন্ধে। তিনি তার অভিনীত পুষ্পা ম্যাসিভ ব্লকবাস্টার হিট মুভিগুলির মধ্যে একটি। তিনি স্কুলিং কমপ্লিট করেন সেন্ট প্রতীক স্কুল থেকে, এবং তার বিবিএ ডিগ্রিটি করেন এমসিআর কলেজ হায়দ্রাবাদ থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।